شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. جي وعليكم السلام ورحمة الله وبركاته. لندن থেকে ভাই জাকারিয়া জানতে চাইছেন আপনি বাসায় ফজরের সুন্নাত পড়ে গেছেন, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন কিনা? জি অবশ্যই পারবেন। হাদিস দ্বারা প্রমাণিত ইজা দাখালা আহাদাকুমুল মসজিদা ফালিয়ারকাউ রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে অবশ্যই কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করে নেয়। আপনি মসজিদে গিয়ে দেখলেন যে এখনও ফজরের জামাত শুরু হওয়ার কিছু সময় আছে, তা আপনি তো বসে যাবেন না, ওই হাদিসের আমল করবেন, অর্থাৎ আপনি তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়বেন। তাহিয়াত মানে সম্মান, মসজিদকে সম্মানের সালাত, এটি সুন্নতে মুআক্কাদা। আর আপনি যদি মসজিদে প্রবেশ করে দেখেন যে জামাত চলতেছে, তাহলে তো আপনার তাহিয়াতুল মসজিদ পড়ার আর সুযোগ নেই, আপনি জামাতে সামিল হয়ে যাবেন। এই জন্য ফজর সালাত যদি আপনি নিয়ত করে বাসায় পড়লেন, মসজিদে গিয়ে সময় পাইলেন, না বসেই তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। এটি যে কোনো সময় পড়া যায়, এমনকি নিষিদ্ধ সময়ও পড়া যায়। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।